কোন ঈমানদার বেনামাজির নেতৃত্ব মানতে পারে না আমাদের রব কে আল্লাহ আমাদের নেতা কে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দল কি ইসলাম এই তিন কথার ভিতরে এই তিন সিদ্ধান্তের ভিতরে যদি কেউ নাক গলাতে চায় গলা চিবে ধরব আমরা তাদের রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মাশাআল্লাহ আল্লাহ সবার হাতকে কবুল করুন জোরে বলে আমিন আমিন আর ও জোরে আমিন আমিন সম্মানিত ভাইরা যে নামাজি তার চিন্তা এক রকম আর যে বেনামাজি তার চিন্তা আরেক রকম ঠিক আরে ভাই জমিন আমাদের আমরা যারা নামাজ পড়ি রোজা রাখি আমরা যারা আল্লাহর দ্বীনের কাজ করে জমিনের আসল মালিক আমরা তোমরা যারা বেনামাজি নামাজ পড়ো না তোমরা জমিনে চুল ডাকা ভাই ডাকা তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই আল্লাহ বলছেন জমিনটা উত্তরাধিকার সূত্রে নেক কাজদেরকে আমি দান করে দিয়েছি মুসলমানদের মধ্যে যারা ট্রেনিং প্রাপ্ত তারাই হলো মসজিদে যায় এজন্য মুনাফিকরা চায় না মসজিদের মুসল্লি বেশি হোক ওরা সালাম শুনলেই ওরা বলে সালাম নাকি জঙ্গি সালাম নাকি জঙ্গি সালাম রে যে জঙ্গি বলবে ওর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তুই নাম চেঞ্জ কর ইসলামের নাম রাখলি কেন বেয়াদব সালাম আল্লাহর পক্ষ থেকে এসেছে জান্নাতে আমরা শুধু সালাম শুনবো ঠিক কি না সালাম আছে যেখানে শান্তি আছে যে জাহান্নামে গেল তার চেয়ে অপমানিত তুমি আখিরাতে আর কেউ এজন্য সব সময় জাহান্নাম থেকে বাঁচার কাজ করতে হবে জাহান্নাম থেকে প্রথম বাঁচার কাজ হলো নামাজ প্রথম বাঁচার কাজ কি নামাজ জাহান্নামে ঢুকার প্রথম কারণ কি আল্লাহ জিজ্ঞেস করবেন কেন জাহান্নামী হলা তারা বলবে আমরা নামাজ ছিলাম না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম না আল্লাহ বলছেন যারা আমার জিকির করে পুরুষ মহিলা আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি আহারে যদি জিকির করে না যেতে পারেন দুনিয়াও শেষ আখেরাত বাংলাদেশের যত জঞ্জাল আছে এই জঞ্জাল যদি আমরা সাফ করবার না পারি আল্লাহ পারবে না আমরা যখন পারবো না তখন আল্লাহ বসে থাকবে আমরা যখন পারবো না তখন আল্লাহ বসে থাকবে নির্বাচন কমিশনার খালি বসে থাকলে হবে না মনে মনে কার পক্ষ নিয়ে কাজ করতেছে সেটা দেখা লাগবে ধরে কোন কথা ঠিক না আমরা তো বসে আছি রে বসে থাকলে হবে তুই কার পক্ষ নিয়ে বসে আছো আপনারা বলেন তো উমর ফারুক কোন পক্ষে বসে আছে বুঝতে পারছেন না কোন পক্ষে হত আলী মেয়ের পক্ষে কিন্তু বসে আছে হোসেনের দুই ধারে আজকে বাংলাদেশের অনেকেই কিন্তু বসে আছে থানা বলেন এসপি অফিস বলেন সব জায়গায় কিন্তু বসে আছে কিন্তু নিরপেক্ষ হয়ে বসা নাই কারো একজনের পক্ষ নিয়ে বসে আছে আজকে বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে বিচার দিবেন কার কাছে সব জায়গায় সুর বসে গেছে ধরে কোন কথা ঠিক না বিচার পাবে বিচার নিতে গেলে খুব খেয়াল করেন ভাইজান আমি কিন্তু বলছি মারে ফতের মার হবে বুঝতে পারেন নাই দেহ নিয়ে বসে আছে কোন সাইডে উমর ফারুক খালি বারবার চাচ্ছে মেয়েটা তিনটা প্রশ্নের উত্তর দেখ জোরে কোন কথা ঠিক কিনা হযরত আলীও কিন্তু বারবার চায় মেয়েটা তিনটা প্রশ্নের উত্তর যদি দিবার পারে কিন্তু বসে আছে হোসেনের দুই ধারে আমার ফারুক বলা হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করো এবার হোসেন প্রশ্ন শুরু করতেছে ভাইজান আপনারা যারা দাঁড়ে আছেন দাঁড়ে থাকবেন কি কথা বারে আমি যখন টেজে আসলাম তখন সাড়ে দশটা বাজে ধরে কোন কয়টা এখন বাজতেছে বারোটা তেইশ সাত মিনিট কম দুই ঘন্টা সাত মিনিট কম দুই ঘন্টা এই দুই ঘন্টার মধ্যে ওরা খাড়া হয়ে থাকলো না কেবল তো প্রশ্ন শুরু হচ্ছে না উত্তর দিবার পারলে বিয়ে হবি না হলে হবি না আজকে এখানে আমরা বিয়ে পড়ে থাকতাম অসুবিধা আছে তাদের যদি আরো আধ ঘন্টা লাগে সমস্যা আছে ভাইজান আসেন একটু মনোযোগ দেন
আমার মায়েরা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন, হোসেন বলতেছে রে মেয়ে, এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? হযরত আলী চমকে উঠছে, যে আমি বেটার সাথে আসলাম আর বেটা আমার কথা না কয়ে মায়ের কথা কইলো। আমি যখন প্রথম বিয়ে করলাম, প্রথম বিয়ে মানে ওটাই আমার বিয়ে, আবার তখন মনে করেন না আর একটা করছে 91 সালে, ধরে কোন কত সালে, তখন কাজী সাহেব আমার কইলো যে ভাই আপনার বাপের নাম কি? আমি বাপের নাম লিখে দিলাম, আমার বিয়ে রেজিস্ট্রি হলো। বিয়ে করে যখন বাড়িতে আসলাম, মা জিজ্ঞাসা করতেছে বাবা কীভাবে বিয়ে পড়ালো? আমি বললাম বাপের নাম লেখা নিল। তো মা বলতেছে খালি তোর বাপের নাম, আমার নাম না আপনার নাম পয়নি। মা ঘরের মধ্যে যে কান্দিছে, তোর বাপ কী করছে রে, তোর বাপ কিছু করছে তোর জন্যে? সব তো আমি করছি রে, আর আমার নাম নাই। এই সরকারের আগে যেগুলো সরকার ছিল, কী যে বাটপারি করলো ভাই, খালি বাপের নাম দিয়ে কাম ছাড়ছে, মায়ের নাম দেয়নি, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আস, আহা আমার জামাই দোয়াজ করে গেল না, ওই যখন বিয়ে করছে ওই কাজী সাহেব বলতেছে তোর বাপের নাম কি মায়ের নাম কি? আমি চিন্তা করলাম কে রে, আমার বিয়ে খালি বাপ দেওয়া হলো, আর জামাইয়ের বিয়ে বাপও লাগলো মাও লাগলো। এটা কি বর্তমান সরকার একটা গুণ না? এটা কি বর্তমান সরকার একটা ভালো কাজ না? যখন ভারত দরজা খুলে দেয় নাই, চীন দরজা খুলে দেয় নাই, তখন বর্তমান সরকার রোহিঙ্গা মুসলমানের জন্য দরজা খুলে দিয়েছে, ধরে কোন কথা ঠিক কিনা? গোটা বহির্বিশ্বের বহু লোক সমালোচনা করেছে বর্তমান প্রধানমন্ত্রী, যে দেশের লোকের খাবার দিবার পারে না আর রোহিঙ্গা করে ঢুকেছে। তখন প্রধানমন্ত্রী কি বলেছে জানেন? দরকারে 3 সন্ধ্যার জায়গাতে আমরা 2 সন্ধ্যা খাবো, রোহিঙ্গা আমাদের ভাই, ওদেরকে আমরা ঢুকাতে চাই। কামটা ভালো করেনি, এ কতক্ষণ কাম ভালো করে না প্রধানমন্ত্রীর এবং বর্তমান সরকারের? ভালো কথা যখন আমি বলবো তখন আওয়ামী লীগেরা মনে করবে হুজুর তো আমাকেরই রে, দুই একটা কথা যখন সাইডে যাবি তখন কবি না রে উনি আগে যে আসলে এখনো তাই রে, না তা কেন, তা কেন? কোরআন হাদিসের মাহফিলে আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি না, আমরা সমস্ত মুসলমানে এক দল, জোরে করার কথা ঠিক করেন, বাইরে আসান তারপর আপনি 14 দল 20 দল করেন, ভিতরে আপনি ঢোকেন এক দল, আজান দিয়েছে মসজিদ, আওয়ামী লীগ ঢুকতেছে ডান পায়ে, বিএনপি ডান পায়ে, জামাত ডান পায়ে, কেরে এক একজন এক দল করিস, এক পায়ে ঢুকতেছিস কেন? ভিতরে ঢোকার পরে কাতার সোজা করতে যায়, আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, ক্ষমতা তো আছে তো কাতারে, যে দাগটা না আছে 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম যুদ্ধ অপরাধী, উনি আবার 4 আঙ্গুল পিছনে আছে। মসজিদ যখন বলতে যে কাতার শুরু করো, মাত্র 400 টাকা বেতন পায়, ওয়ার্জা মোশান ভাই মসজিদ জোরে করে কথা, কাতার সোজা করো, যেই কথা কাতার সোজা করো, জামাত ইসলাম আওয়ামী লীগ টানতেছে, লাগে না আচ্ছা লাইনও তাই, বিএনপি আবার জামাতক ঠেলতেছে, কাতারও তাই, ফেরেস্তাকে আল্লাহ, এটা কোন জায়গা আল্লাহ? হ্যাঁ আওয়ামী লীগ বিএনপি জামাতে এক কাতার করতেছে, আল্লাহ বলতেছে ওরা বাহির থেকে যখন ভিতর ঢুকবে তখন ওরা বুঝতে পারবে কোনো দলাদলি চলবে না, মুসলমানকে এক দল হতে হবে, ধরে কোন কথা ঠিক কিনা? আজকে যতই দল বাংলাদেশে থাক, যখন কোরআনের ভিতরে আসবে তখন আর তাদের মধ্যে কোনো দলাদলি থাকবে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। একটু মনোযোগ দিয়ে শুনেন, হোসেন বলতেছে রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি তা জানো? আমি কোন মায়ের সন্তান, আমার মা সম্পর্কে তোমার কি জানা আছে? বাবার কথা বাদ দিয়ে মায়ের কথা বলার কারণ হলো, সন্তান ভালো না মন্দ এটা বাবা না, সন্তান ভালো না মন্দ এটা জানবে তার মা। এই জন্য একজন খ্রিস্টান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা বাপের দরকার নাকি? ভালো একটা কিসের দরকার? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি, যেই বলছে হোসাইন আপনার মাকে আমি চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হোসাইন মুসকি মুসকি হাসতেছে, আর হজরত আলী দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। একই উত্তরে 3 বিচারক 3 রকম, এক বিচারক জিব্বাত কামড় খাইছে তার নাম কি, আর যিনি মুসকি মুসকি হাসতেছে তার নাম কি,
আর যিনি ছোট বাচ্চার মতন কাঁদতেছে তার নাম হলো আলী। একই উত্তরে তিন বিচারক তিন রকম হওয়ার কারণ আমাদের বাংলাদেশে একই বিচারে এক এক বিচারক এক এক রকম রায় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা দেয় না? একজন বলতেছে হুজুর কোনোদিন অপরাধ করতে পারে না, আর একজন বলতেছে হুজুর তো অপরাধ করে নাই, অপরাধ করছে দেল্লু শিকদার। কিন্তু হুজুরকে আমরা কোনো রায় দিচ্ছি না, দেল্লু শিকদারকে রায় দিয়া হুজুরকে তোমরা আবদ যাবজ্জীবন বন্ধ করলে। এক এক বিচারক এক এক রকম রায় দিল, আর সমস্তরা একত্র করে হুজুরকে ফাঁসি ক্যান্সেল করে মরা পর্যন্ত জেলখানার মধ্যে বন্ধ করে দিল। আল্লাহ বলতেছে কোনো বিচারক না, আমি আল্লাহ বিচারক হয়ে বলতেছি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। অনেক সময় হয়ে যায় তিন বিচারক কোনো কিছুই কথা বলে না, এমন সময় মেয়েটা বলে হুসাইন আপনি প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম, হলো কি হলো না? তিন বিচারক যে আপনারা কিছুই বলেন না। উমর ফারুক বলতে যে কেমনে হবে কেমনে হবে, হুসাইন প্রশ্ন করলো আমার মাকে জানো, আর তুই কইলে আমি চিনি হুসাইন মা ফাতেমাকে, ইকে পাড়া বেড়েনি নাকি? যদি কোনোদিন আপনাকে কেউ বলে ভাই আপনার বউকে আমি চিনি, তাহলে আপনি জাহান্নামে যাবেন, বেশি কিছু লাগবে না। খালি যদি বলে আপনার বউকে আমি চিনি ভাই, তোকে কেমনে চিনলি? আমার বউ না ঘরের মধ্যে থাকে, আপনি যখন বাইরে যান তখন আপনার বউ গোটা পাড়া বেড়ায় ভাই। তো বলতে ঠিক আছে বলতো আমার বউয়ের নাক খেঙ্কা, আর বউয়ের নাক হচ্ছে মোসা। তো হচ্ছে আপনার বউয়ের নাক তো চ্যাপটা। হাই রে, এই খবর তুই কেমনে জানলি? নাকের খবর কে আর শুনবেন? বুঝিয়েছে শোনেন, আপনাদের বউ যদি পাড়ার কোন লোক চেনে তাহলে বুঝবেন আপনি জাহান্নামে যাবেন। আর দায়ুসু লাইয়া তো খুলুন জান্না, দায়ুস কোনোদিন জান্নাতে যাবি না। সাহাবর দায়ুস কোন নারী? রাসুল বলেন নারী না রে, দায়ুস হল সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দায় থাকে না, ওদেরকে দায়ুস করে জাহান্নামের আগুনে পুরানো হবে। কথা কন না কেন, কথা কন না কেন? ও এখন ঘারত পড়তেছে না, যদি কথা না কন, আমার কিন্তু চেয়ারম্যানের সাথে যে চুক্তি ছিল চুক্তি হয়ে গেছে, কারণ 20 তারিখের মাহফিল 21 তারিখে আমি ওয়াজ করতেছি, ঠিক? কথা কন না কেন, 12টার মধ্যে 20 তারিখ শেষ। এখন যেগুলো ওয়াজ করতেছি এগুলো ওভার ডিউটি, তো ওভার টাইমে যদি আপনারা কথা না কন তো আমি কিসের তো টাকা বেশি দিবি না, যা দিবি তাই, কথা কর ঠিক? কথা কন না কেন, এখন আপনাকে কথার উপর ওয়াজ হবে, যদি কথা কন তাহলে ওয়াজ হবে, না হলে আল্লাহ আমিন। কি আল্লাহ আমিন করব? তাহলে একটু মনোযোগ দেন। হুসাইন মুচকি মুচকি হাসতেছে, আর হযরত আলী কান্নার কারণ হলো আমি হুসাইনের মাকে চিনতে পারলাম না, এত বছর সংসার করার পরেও আলী কিন্তু হুসাইনের মারে চিনে নাই, তাহলে তুই কেমনে চিনবি? নিজের স্বামী হইয়া বউকে চিনতে পারে নাই, অথচ মেয়েটা বলতেছে আমি চিনি। এই কারণে হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। মেয়েটা বলে হুসাইন উত্তর দিলাম, হলো কি হলো না? উমর ফারুক বলে কেমনে হবে কেমনে হবে, প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর তুমি কইলে আমি চিনি। মেয়েটা বলে হুসাইন উমর ফারুকের সঙ্গে আমার কোনো কথা না, কথা হলো আপনার সাথে, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়ায় বলতেছে মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, এই জায়গায় একজন পরপুরুষ আছে, সুবহানাল্লাহ। কোন যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই জায়গায় একজন পরপুরুষ আছে। আপনার বলেন তো এই তিনজনের মধ্যে পরপুরুষের নাম কি? আরো জোরে, যে উমর সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর, উমর যদি পরপুরুষ হয় তাহলে পীর মুরিদের বইয়ের কাছে কোন পুরুষ? পীর সাহেব মুরিদের বইয়ের কাছে কি পুরুষ? কথা কয় না, আব্বা পুরুষ, আব্বা আব্বা কতগুলো মুরিদ কয় না, বউ কয় ওটা আমাকে বাপ রে বাপ, বরকত যদি লিভার চাও বাবার গাঁও তেল দাও দাও, ওই বোক পাঠাতে বাবার গাঁও তেল দিবে, যদি বলতো বাবার পাঁও দেও তাও একটা সাইজ হতো, একটা এরিয়ার মধ্যে থাকতো পাঁও, কিন্তু বলছে গাও, তো গোটা গাও যদি তেল দিবার চায় বাবার মরা জিনিসও তো জেতা হবে, জোরে কোন কথা কন না কেন। আজকে আমাদের বাংলাদেশে
এরকম ভন্ডামি আছে না নাই? এই সকল ভন্ডরাই কিন্তু ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া মারে, ধরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, যেদিন কোরআনের সমাজ চালু হবে সেদিন বাংলাদেশের একটা ইঞ্চি জায়গার উপরে কোনো ভন্ডামি থাকবে? এদিন ওরা বিরুদ্ধে উমর ফারুকের মতন মহান ব্যক্তিকে হযরত আলী বলতে যে মাপ, এই জায়গায় একজন পরপুরুষ আছে, আর বলো না তুমি কেমনে বললে চোখের ভুরু জোড়া। এটা আমি স্বামী হিসাবে বলতে পারি, কারণ আমি সবসময় ফাতেমার কপালে চুমা দিতাম, সুবহানাল্লাহ। কন এই জন্য আপনার আজ থেকে বইয়ের কপালে চুমা দেবেন, বইয়ের কপালে চুমা দেওয়া সুন্নাত। যদি মন চায় আপনি তার নিচেও নামতে পারেন, কিন্তু শুরু করবেন কপাল দিয়ে, ধরে কোন কি কথা কন টাকা। যদি আপনার মন চায় কপাল দিয়ে হচ্ছে না আরো নিচে নামবেন, নামবেন, অসুবিধা আছে, কিন্তু কপাল দিয়ে শুরু হবে, এটা রাসূলের সুন্নাত। সব সময় কপালে চুমো দেওয়ার কারণে আমি আলী বলতে পারি ফাতেমার চোখের ভুরু জোড়া, হোসাইন বলতে পারে তার মায়ের মামকালে একটা তিল ছিল, নবী বলতে পারে মেয়ে হওয়ার কারণে তার থুতু একটা দাগ ছিল। কিন্তু তুই রোম দেশের একজন বন্দী মেয়ে কেমনে বললি মা? মেয়েটা বলতেছে মুরব্বি, ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দী ছিলাম ওই বন্দী অবস্থায় শেরদিল কারারক্ষী সকালবেলা তিনটা করে চাবুক মারত, বিকালবেলা তিনটা করে চাবুক মারত, চাবুক মারতে মারতে একসময় আমি অস্থির হয়ে গেলাম, আল্লাহর উপরে বিরক্ত হয়ে বললাম আল্লাহ আপনি আছেন আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানার মধ্যে আমাকে দেখার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাই আমার শিওরের পাশে বসে নূরের একটা পুতুলি কাঁদতেছে। আমি চিৎকার করে বললাম আপনি কে গো, জান্নাতের হুরি না বেহেস্তের পরি, এইভাবে কেন কাঁদতেছেন? আমার মাথায় হাত দে বলে মা, আমি জান্নাতের হুরিও না বেহেস্তের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি স্বপ্নে চেহারার দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতুনি তলে লাল একটা দাগ দেখেছি, এর বেশি আর কিছুই দেখি নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে রে মেয়ে, এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর শোনাইয়া দিলে। ওমর ফারুক বলতেছে আলী ভাই আল্লাহ আমার ঘটকালি কবুল করছে, হোসেন বলতেছে এত সহজ না, 3 প্রশ্নের উত্তর দিলে বিয়া করব, একটার দিলে তো আমি বিয়া করবো না, কারণ 1 প্রশ্নের উত্তর সবাই পারতে পারে। কবরে যখন আমরা যাবো, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যারাই কবরে যাবে 1 নম্বরের উত্তর সবাই পারবে। হিন্দু যদি মুনকির নাকির বলে মান রব্বুকা, ওই লাভ দেটা কবে আল্লাহ, কারণ হিন্দুরা ঠেলাত পড়ে আল্লাহ কয় না, এ কথা কখন কয় না, বৌদ্ধরাও আল্লাহ কবে, ঠেলাত পড়ে সগুলি আল্লাহ কবে, কিন্তু দুই অজ্ঞান আটকে যাবে। যখন বলবে আমার দিন উকা তোর দিন কি, তখন তো হিন্দুরা কবি করে 2 নম্বরে শুধুমাত্র মুসলমান ছাড়া অমাইয়াব তাগিব গয়রাল ইসলাম দিনান, একমাত্র মুসলমান ছাড়া 2 নম্বরের উত্তর কেউ দেবার পারবে না, ধরে কোন কথা ঠিক কিনা? 2 নম্বর পর্যন্ত মুসলমানেরা পারবি, কিন্তু 3 নম্বর যায়, 3 নম্বর কি ওই জায়গার যাই, কিন্তু পিটন শুরু হবে। এই যে ভাই একটা কিভাবে আওয়াজ শুনতেছে রে, কে ভাই মুসো নাই দাড়িও নাই, এই যে কিছু। আচ্ছা আপনার বউ যদি কোনো দিন আপনি কয় আসো, 2 দিন আমার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, বউ দাঁড়ায় বলতেছে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ রে, তোমারও দাড়ি মুস নাই আমারও নাই, তবে আমাকে যদি আল্লাহ দাড়ি দিত, এ কথা যদি আপনার বউ কয় তখন আপনি কি কয়? কি বলতেছি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি হয়? তখন আপনার বউ দিতে এই মরত, পুরুষ মানুষ কোনোদিন মেয়ে মানুষের মতন দাড়ি সাঁচা হয়? প্রত্যেকটা মানুষের একটা চেহারা আমার আল্লাহর পক্ষ থেকে সুন্দর করে দেওয়া হয়, ধরে কোন কথা ঠিক কিনা? দাড়িটা রাখবেন ভাই, কি সামনে বসে আবার শুনতেছে, এ আপনার বলতেছি শুনতে পাচ্ছেন, রাখবেন মাশাআল্লাহ, ওই যে একটা সেই হারে হাসতেছে, ওই দাড়ি চাষিয়া যদি আপনারা কবরত যান, খালি মরিয়া যান, দাড়ি না থাকা অবস্থায় যদি মরিয়া যান,